এর আগের দিন আমরা কিভাবে দিতি নিজের জন্যে খুব এক শক্তিমান সন্তান, যার বিরাট শক্তি হবে, দেবতাদের উপরে জয়ী হবে, একটু ভলিউম কম করো, সেই অভিশাপ, সেই অভিশাপের ধরুন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্ম, কিন্তু এগুলো পুরাণ কি না? পুরাণে যখনই কোনো কাহিনী আসবে, একটা কিছু মাহাত্মটাকে নিয়ে আসবেন। তো আমরা খুব সংক্ষেপে বলে দিই কাহিনীটা, কারণ এই যে পঞ্চদশ অধ্যায় তৃতীয় স্কন্ধের, এর মধ্যে বেশ কিছু তত্ত্ব আলোচনা আছে। তো দেখ তত্ত্ব আলোচনাতে কাহিনীটা হারিয়ে যায়। খুব সংক্ষেপে কাহিনী, দ্বিতীয় এদিকে কশ্যপ মুনির কাছে বর চেয়েছেন। এর আগের দিন যেটা আলোচনা হলো, কশ্যপ মুনি বললেন যে তুমি সন্ধ্যেবেলা আমার কাছে কাম বাসনা করেছো, এটা খুব জঘন্য কর্ম হয়েছে, এতে যে সন্তান হবে সংসারে ক্ষতি করবে। কিন্তু কশ্যপ মুনি তো যাতা লোক না, দ্বিতীয় এদিকে তপস্যা করেছে, যাতা লোক না, এমনি যে কোনো জিনিস বেরিয়ে আসতে পারে না, যে কোনো লোকের জন্ম হয়ে যাবে না। পুরাণ বিভিন্ন জায়গা থেকে খুব সুন্দরভাবে এটাকে মেলাচ্ছেন যে জয় বিজয়, এনারা হলেন ভগবান বিষ্ণুর দ্বারপাল প্রহরী। তারা কিভাবে সনক সনন্দন, এই যে কুমার ঋষি যার কথা আগে একবার আলোচনা হয়েছিল, আমরা একটু পরেই করব, তাদের সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন। জয় বিজয়ের মনে যেন একটা অহংকার আছে, সে অহংকারটা দেখিয়েছেন। আর চার কুমার, সনক সনন্দন, সনাতন, সনত কুমার, এনারা ঠিক এই কারণেই তাদেরকে অভিশাপ দেন, যেখানে বলছেন যে তোমরা ভগবানের দরবারে কাজ করছো কিন্তু তোমাদের মনে এরকম অহংকার, তোমাদের মনে একটা সমভাব নেই, মনে যে একটা শান্তি থাকবে, মন যে একটা সমান সমদৃষ্টি থাকবে, তোমাদের সেটা নেই। তো ঠিক আছে, যেমন তোমার মনের ভাব সেরকম জায়গায় গিয়ে তোমরা জন্মাও, তার মানে দৈত্য অসুর হয়ে জন্মাও। এখন এর আগে যে আমরা এটা আলোচনা করব, এই কাহিনী, এক দুটো খুব ছোট কথা বলি যেটা হিন্দুদের বৈশিষ্ট্য। হিন্দুদের, হিন্দু ধর্ম অন্যান্য ধর্ম থেকে পুরো আলাদা। শুধু যে কয়েকটা জিনিস নিয়ে কিছু যে আচার ব্যবহার হিন্দুদের রয়েছে, সেটা তারা মুসলমান থেকে আর খ্রিশ্চান থেকে আলাদা বা অন্যান্য ধর্ম থেকে আলাদা তা না। বিদেশি ধর্ম যকটা খ্রিশ্চান, ইসলাম, যহুদি, তার সঙ্গে পারসি, এদের সঙ্গে অনেক কিছুতে আমরা আলাদা। আর বৌদ্ধ ধর্ম সঙ্গে অনেক কিছুর মিল রয়েছে, আর শিখ আর জৈন, এদের সঙ্গে কিছু কিছু মিল রয়েছে, কিন্তু তার সত্ত্বেও হিন্দু ধর্ম কিছু কিছু তফাত আছে। কিন্তু হিন্দু ধর্ম একটা বিশাল 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 ধর্ম, যে শুধু সাইজে, শুধু যে সাইজ, মানে তাতে এদের এত বিরাট হয়ে যায় যে অন্য ধর্মের সঙ্গে তুলনা হয় না। এখানে যদি আপনি একটা জীবন দর্শন দেখেন, জীবন দর্শনে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হলো কর্মবাদ, যেমনটি আপনি কর্ম করবেন এই ফল আপনাকে পেতে হবে, আজকে পান আর কালকে পান, ফল আপনাকে পেতে হবে। এটা ভারতবর্ষে যে চারটে মূল ধর্ম, জৈন, বৌদ্ধ, শিখ, হিন্দু, চারজনই এটাকে মানেন। তার সঙ্গে যদি
কর্মবাদকে মানতে হয়, তাহলে ওই যে আপনি একটা জন্মে এত কিছু কর্ম করেছেন যে ওটা তো এক জন্মে শেষ হবে না, আবার কয়েক জন্ম লাগবে। আমরা সেই জন্য পুনর্জন্ম মানি, আর আমরা মানি জগতে যা কিছু হচ্ছে আগেও হয়েছে পরেও হবে, নতুন কিছুই হচ্ছে না। স্বামীজির বাবা স্বামীজিকে নরেনকে বলেছিলেন, এই জগতে কোনো কিছু দেখে আশ্চর্য হবে না, আশ্চর্য আমরা হই যখন কোনো একটা নতুন কিছু দেখে অবাক লাগে, কিন্তু যদি ওটা আগে হয়ে থাকে, যদি জানেন একজন লোক এরকমই করে আপনার কাছে এসে কী হয়েছে বিরাট কিছু বললো, আরে জানেন এরকম হলো, আরে ও এরকমই, তা আপনার আশ্চর্য আর লাগবে না। যদি এরকম জিনিস আগে আগেও হয়ে থাকে, আগে আগেও হয়ে থাকে, তারও আগে হয়ে থাকে, পরেও হবে, আশ্চর্য আর কিছু নেই। আমরা এই পুনর্জন্মটাকে মানি, মনে করি এই সব জিনিস আগে হয়েছিল পরেও হবে। তার সঙ্গে ঠাকুর খুব সুন্দর একটা কথা বলছেন, এটা হিন্দুদের একটা বিরাট খুবই ইম্পর্টেন্ট একটা ভাব। হাসপাতালে নাম লেখালে যতদিন সুস্থ না হও ডাক্তার ছাড়বে না। এই জগৎ, এই জগতে যখন ঈশ্বরের শরণাগত কেউ হয়, আর জগতে এলেই আপনাকে আজকে হোক কালকে হোক ঈশ্বরের শরণাগত হতে হবে। অন্নপূর্ণার ভাণ্ডার, কেউ সকালে খাওয়া পায়, কেউ সন্ধ্যেবেলায় খাওয়া পায়, কেউ এখন শরণাগত হবে, কেউ 10,000 জন্ম পরে হবে, কিন্তু শরণাগত তো হতে হবে। শরণাগত যেমনি হলো, এবার ভগবান তাকে পরিষ্কার করতে শুরু করবেন। যত যা আবর্জনা, মা যেমন বলছেন ছেলে যদি ধুলো মাটি মেখে আসে মাই তাকে পরিষ্কার করবে, যতদিন আপনি খেলাধুলো করছেন সংসারে করছেন, যেদিন হলো যে এবার আমি ঈশ্বরের সান্নিধ্য আমার লাগবে, সব ছেড়ে ঈশ্বরের দিকে যাচ্ছেন, এবার ঈশ্বর আপনাকে পরিষ্কার করতে শুরু করবেন। তো তাহলে তার আগে পর্যন্ত কী হচ্ছিল, তার আগে পর্যন্ত খেলা, আপনিও ঘুষি মারছেন সেও ঘুষি মারছে, জগৎ এরকমই। কিন্তু যখন একটা ধর্মপথ নিয়ে নিলেন যে আমি এবার ঈশ্বরকেই চাই, মনে একটু ইচ্ছাও যদি জাগে, মনে একটু ইচ্ছা জেগেছে আর মনে পুরো ইচ্ছা জেগেছে, তাতে কিছু আসে যায় না, ইচ্ছা জেগে গেছে, ইচ্ছা জেগে গেছে মানে এবার আপনার, যদি আগেকার দিনে দেখে থাকেন পুকুর পাড়ে ধোপাগুলো কাপড় কাচতো, কাপড় তুলে হুসুস করে মারতো, আপনার ওই ধোলাইটা এবার শুরু হবে, সবারই হবে, কারণ আজকে কারোর 10,000 জন্ম পরে, কিন্তু ওই ধোলাইটা, রাম ধোলাই যাকে বলে না, ওটা সবারই হবে। আর যখন যত পবিত্র হবেন ধোলাই মনে হবে তত বেশি হচ্ছে, এটা স্বামীজি এনারা বারবার বারবার এই কথা বলেছেন। আমরা অনেক সময় বলি যে অত চুরি করে, মিথ্যে কথা বলে, পাপী, তার তো কিছুই হয় না। ঠাকুরও বলছেন, মধু ডাক্তার 60 বছর বয়স, নিজের রাঁড়ের জন্য ভাত নিয়ে যায়, তার তো কোনো অসুখ নেই, আমার অবস্থা দেখো। কারণ যারা গোলমেলে তাদের কর্মফল অনেক দেরিতে আসবে, কারণ ওর এত কর্মফল আছে, এত কর্মফল আছে, কোন কোনটা জন্য তাকে মারবেন। এখন যেটা আমরা সাধারণ মানুষ এখন যে মারটা খাচ্ছি, এটা কত হাজার জন্মের আগেকার ভগবান জানে। এই জন্মের ফল পেতে মানে এই কালকে দোষ করলাম আজকে ফল পেয়ে গেলাম, এটা হতে এখন অনেক জন্ম লাগবে, অনেক পরিষ্কার হলে তখন বুঝে যাবে। একটা পরিষ্কার ঘর খুব সুন্দর, যারা আপনারা ঘর মেনটেন করেন খুব সুন্দর, ওখানে যদি একটা কাগজ পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখে পড়বে, কাগজ পড়ে গেছে। কিন্তু ওই যে মিউনিসিপ্যালিটির ধাপা আছে যেটা, ওই যে ইস্টার্ন বাইপাসে, ওখানে যদি একটা কাগজ ফেলে দেন সে আর খুঁজে পাওয়া যাবে না, ওখানে ওই ওইটাই আছে, আবর্জনাই আছে। হ্যাঁ, মরা কী বলে পশুগুলোর মাংস ওখান থেকে তুলে বিক্রি করছে, সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তো ওটা জীবন্ত না মরা বোঝা যায় না। এখন কী হয়, যে ঘর যত পরিষ্কার, যে জায়গাটা যত পরিষ্কার, সেখানে তারা ওটাকে তত বেশি পরিষ্কার রাখেন, যাদের নোংরা তাদের নোংরাই থাকে,
আপনি কোনো বস্তি এরিয়াতে যান, কোনো জায়গায় যারা পরিষ্কার থাকে না সেখানে কিছু পড়ে গেলো তাদের কিছু আসে যায় না, পড়ে আছে পড়ে আছে। কিন্তু যারা ঘর মেনটেন করেন তারা মেনটেন করেন, একটা কাগজের টুকরো পড়ে গেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করবে। ভগবান হলেন যিনি ঘর মেনটেন করেন, এবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তো ভগবানের যিনি সঙ্গী, ভগবানের আশেপাশে যারা আছেন, ভগবানের যারা ভক্ত, তাদের মনে গোলমাল উঠেছে কি তীর বেগে ওই গোলমালটা বেরিয়ে যায়, তীর বেগে গিয়ে জগতে ধাক্কা খেয়ে জগতে একটা ভালো আশ্রয় নেবে, সেই আশ্রয়কে মাধ্যম করে এসে ধুম করে আপনাকে মারবে। কোনো তীর আপনার ভেতরে, তীরের অনেক, আমরা তীর মনে করি একরকম, তীর একরকম হয় না। যখন এই মহাভারত যুদ্ধ আদি হয় যদি পড়েন ভালো করে, হাজার হাজার রকমের তীর হয়, বুলেটগুলো যেমন একরকমের হয় না, অনেক কিছু হয়। আপনার মনে যেমনটি ভাব, যে কোনো ইমোশন, ইমোশন যেমনি যদি আপনি নিজে পরিষ্কার না করেন তাহলে মিউনিসিপ্যালিটি এসে পরিষ্কার করে যাবে, নিজে পরিষ্কার যদি না করেন ভগবান এসে পরিষ্কার করে দিয়ে যাবেন। তাহলে কি রাম আর কৃষ্ণ হয়ে পরিষ্কার করবেন? না, তিনি এই জগৎ থেকেই একজন আশ্রয় নেবেন। আর আপনার যে চিন্তা ভাবনা সেটা মূর্তরূপ ধারণ করবে, তার মানে ওর শরীরকে আশ্রয় করবে। আর যার কাছ থেকে আপনি কোনোদিন আশা করেন না, দরকার হলে সেই এসে আপনাকে এমন ধাক্কাটি মারবে যেটা পরিষ্কার করে দেবে। যে কোনো ইমোশন, যে কোনো ইমোশন, যদি ধরুন আপনার ভেতরে ভয় আছে, যে কোনো জিনিসকে নিয়ে ভয়, আপনার বাঁচার কোনো পথ নেই। ওই ভয় এবার কোথাও না কোথাও, যে কুকুরগুলোকে যদি ভয় পান দেখবেন ঠিক কুকুর আপনাকে ঘেয়ে ঘো করবে। আমাকে দেখলে কুকুরগুলো ঘেয়ে ঘো করে, কুকুরকে ভয় পায়, আমাকে দেখলে তেড়ে ওঠে। ভয় যদি আপনার মনে থাকে জানবেন কোথাও না কোথাও কাউকে, যখন এই যে আপনার হাইজ্যাকিং আদি হয় তো হাইজ্যাকিংয়ে নেগোসিয়েটার্স থাকে, ওদের প্রথম ট্রেনিং হচ্ছে হাইজ্যাকার যেন ভয় না পেয়ে যায়। হাইজ্যাকার যদি ভয় পেয়ে গেছে, ভয় পেলো মানে উড়িয়ে দেবে, এবার ও আর কেউ বাঁচবে না, নিজেও মরবে বাকিদেরও মারবে। ঠিক তেমনি আপনার ভেতরে যদি কোনো কাম বাসনা থাকে ওই কামটা বেরোবে। কাউকে যাদের কাছে আপনি কোনো আশা করেন না যে এরকম করতে পারে, তাকে আশ্রয় করে আপনার দিকে এগিয়ে আসবে কাম নিয়ে, আপনার সর্বনাশটি করে বেরিয়ে চলে যাবে। আপনার ভেতরে যদি অহংকার আসে, ক্রোধ আসে, একই জিনিস, ওরা যাবে, এটাকে আশ্রয় করবে ওই চিন্তাভাবনা। স্বামীজি বারবার বলছেন যে তুমি যা চিন্তা করবে ওটা ঘুরে তোমার কাছেই আসবে। প্রথমে দিকে আমরা বুঝতে পারি না, এখন কম বয়স, যখন বাচ্চা ছেলে সে যেমন জগতের অনেক কিছু বোঝে না, ঠিক তেমনি যারা জগতে ইম্যাচিওর লোক না তারা অনেক কিছু বোঝে না। তারা মনে করে দিয়েছি এমন না, খুব ট্যাঁ ট্যাঁ করছিল, হ্যাঁ জব্দ করে দিয়েছি। আপনি কি জব্দ করবেন? আপনি যা করেছেন ওটা কদিন পরে আপনাকে এমন জব্দ করবে যে আপনার আর হুঁশ থাকবে না। আমরা এই কথা কথা মনে করি, দিয়েছি শুনি আচ্ছা করে। আরে আপনি আচ্ছা করে শুনেছেন, আপনাকে শোনায়নি কেন? কারণ আপনার শোনানোর সময় হয়নি। ওই দশ জন্ম, কুড়ি, পঞ্চাশ, একশো জন্ম পরে ওইটা আসবে, আপনাকে হিট করবে। যদি শুদ্ধ চরিত্রবান হন তাহলে সঙ্গে সঙ্গে। আগেকার দিনে ব্যাংকে গিয়ে চেক দিলে সে কত ঝামেলা দিয়ে টাকা পেত, এখন এটিএম কার্ড হয়ে গেছে, ঢুকিয়ে দিন বেরিয়ে আসবে। শুদ্ধ ও পবিত্র যদি থাকেন এই করলেন এই ফল পাবেন। জয় বিজয়, এরা ভগবানের দ্বারপাল, অহংকার দেখিয়েছে সঙ্গে সঙ্গে, তারই অহংকার। আর এমন লোককে আশ্রয় করলো যেখানে কল্পনাই করা যায় না যে তারা রাগ করবেন। কারা? চারজন কুমার যারা ঈশ্বর চিন্তন ছাড়ার কিছু জানেনই না, ব্যাস সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন যে যাও এমন ইউনিতে যাও যেখানে তোমার ক্রোধ ভালোভাবে ওয়ার্কআউট করবে, অসুর হয়ে জন্মাও।
এখানে এই যে আমরা পুরো আলোচনা করব এই পঞ্চদশ অধ্যায়, এর মধ্যে অনেকগুলো জিনিস আলোচনা আসবে, কিন্তু মূল একটা হলো যারা ঈশ্বরের ভক্ত, যারা আধ্যাত্মিক পথে যাচ্ছেন, তারা ওই একটু করলেই দূর থেকে দেখায়। শিশিমা বলছেন, সাদা কাপড়ে নোংরা হলে দূর থেকে দেখায়। সংসারী মানুষ কালো কাপড় পরে আছে, ওর উপরে এত জমে আছে, দোলের সময় এখন যাই না, ইদানিংকালে কেমন হয় দোল, আমরা যখন বাচ্চা ছিলাম তো কার জামা পরিষ্কার তাকে দেখে রং দেওয়া হতো। তো যারা ওস্তাদ লোক তারা করতেন কি, ওই দোলের জন্যে আলাদা কাপড় রাখতেন, সকাল থেকে পরে বসে যেত, সে এত রং ওটাকে আর কেউ দিতে যাবে না, কারণ রং বোঝাই যাবে না, দিয়ে লাভটা কি? জীবনে কর্ম অনেকটা ঠিক এভাবেই চলে। সংসারী মানুষ এত কালো কাপড়, আপনি যতই কালো ছেটান বোঝা যাবে না, যখন পরিষ্কার করতে নামবেন তখন বোঝা যাবে যে ভেতর থেকে কি বেরোচ্ছে, একটু একটু করে তো বেরোবেই, যখন বেরোবে তখন বেরোবে। যাই হোক, মূল হলো যারা শুদ্ধ পবিত্র মন, কোনো চিন্তা ভাবনা যদি করেন যেটাতে ঈশ্বর চিন্তন বাদে, ঈশ্বর চিন্তন বাদে মানে হয় সমত্ব। গীতায় বলছেন সমত্বম যোগ উচ্চতে, মন সবসময় একটা সমান অবস্থায়, শত্রু মিত্র, ভালোবাসা অভালোবাসা, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, যেটাই থাকুক সম, যেমনি ওই সম অবস্থাকে ছাড়ল বুঝবেন আপনার কামান থেকে তীর বেরোলো। এবার তীরটা কোথায় যাবে? প্রকৃতিতে ঘুরবে না, প্রকৃতিতে ঘুরবে, দিয়ে দেখবে যে ঠিক ঠিক আশ্রয় কে, তাকে আশ্রয় করবে। এবার ওই তীরটা ওই আশ্রয়টাকে নিয়ে ধাক্কা মেরে আপনার উপরে এসে এমন মারবে যাতে আপনার ওই ভাবটা চলে যায়। আগের দিনে, এখন তো সোসাইটি অনেক পাল্টে গেছে, যে ছেলেগুলো বেশি প্যাঁ প্যাঁ করে বেড়াতো না, ক্রিয়াজন মতো বড্ড বেশি প্যাঁ প্যাঁ করে মস্তানি মারে, দিয়ে ধরে এমন বেদম মার মারবে যার জন্য ওরকম না করে কোনোদিন। তো এই না যে আপনি যদি ভয় পাচ্ছেন, আপনাকে মানে কাউকে ভয় দেখাচ্ছেন, আপনাকে কেউ ভয় দেখাবে না, ওইভাবে না। ভয় দেখানোর ভাবটা চিরদিনের জন্য আপনার বার করবে, সেটা কিভাবে বার করবে এটা বলা খুব মুশকিল। আর আমাদের শাস্ত্র না কোথাও এটা লম্বা লিস্ট দেননি যে কোন ইমোশনটাকে কিভাবে পরিষ্কার করে, পরিষ্কার কিন্তু করে দেবে, কিভাবে করবে এর বলা মুশকিল কিন্তু করে দেবে। এইখানে জয় বিজয়কে পরিষ্কার করছেন কিভাবে, ওই যে অহংকারটুকু ছিল অশুভ ইয়োনিতে পাঠিয়ে দিয়ে, যাও এবার কিছুদিন থাকো ঠিক হয়ে যাবে। আমরা এখানে যা ভারতবর্ষে বলে কিছুদিন জেলে যাও ঠিক হয়ে যাবে, উদ্দেশ্য হলো তোমার তোমার এই যে ইমোশন এসছে, আত্মজ্ঞান, আত্মার যে অবস্থা, ও যে শুদ্ধের শুদ্ধির অবস্থা, সেই শুদ্ধির অবস্থাটা নষ্ট হয়ে গেছে, ভগবান এবার ওটাকে পরিষ্কার করাবেন, কিভাবে করাবেন জানা নেই, কিন্তু সেই ধোপার যে আছাড় মারা কাপড়ের সে আছাড়টি আপনি খাবেনই খাবেন। এবার ওনারা প্রসঙ্গ যখন শুরু করছেন, দ্বিতীয় প্রসঙ্গ বলছেন যে প্রজাপতি কশ্যপ, তিনি তার কাছ থেকে যে তিনি পেলেন বীর্য, যেটা এবার সন্তান রূপে পরিণত হবে, দিতি সেটাকে 100 বছর নিজের গর্ভে রাখলেন। এটা এনাদের এটা খুব মজার, যখনই পুরাণ বা পৌরাণিক কাহিনীগুলো পড়বেন ওরা বলবে যে যেমনি শক্তিমান এক সন্তান চাই, বলবে যে ওটাকে গর্ভে অনেক দিন রেখে দিল। এটা কোথায় কেন এই আইডিয়াটা এলো আমার জানা নেই, কিন্তু খুব প্রচলিত। যেমন আগে সুখদেব, হ্যাঁ না, সুখদেব থেকে পৌরাণিক কাহিনীতে হলো আমাদের বিনীতা ছিলেন গরুড়ের মা, তো বিনীতা তিনিও কশ্যপের বউ, তারও এরকম হলো যে আমার এক সন্তান হোক, তো ওকে বললেন যে কশ্যপ উনি তাকেও দিলেন, দেওয়ার পরে বললেন খুব সামলে সুমলে রেখো। তো সেই দুটো ডিম তার হয়েছে,
বাচ্চার বেরোচ্ছে না, বাচ্চার বেরোচ্ছে না। তো বিনিতা ঘাবড়ে গিয়ে সে ভেঙে দিল একটা ডিম। তা সেখান থেকে একটা পাখি, তার একটা ডানা পুরো ফর্ম হয়নি। তো সে রেগে মিগে বললো যে দেখো তুমি আমার সর্বনাশটি করলে, আমার সময় যখন পুরো হতো আমি নিজেই বেরিয়ে আসতাম, আর আমার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারতো না, তোমাকে মা আমি অভিশাপ দিলাম। মা মন চঞ্চল হয়ে গেছে না, যে আমার কি হচ্ছে আমি দেখি। ব্যাস ছেলে সন্তানই তাকে অভিশাপ দিল, বলে এই জন্য তোমাকে এত হাজার বছর তোমার যে বোন কদ্রু, তার কো ওয়াইফ সতীন আর কি, তার গোলামি করতে হবে, যাও। আর যে ভুলটা আমার সঙ্গে করলে, অন্য যে আমার ভাই আছে ওর সঙ্গে করতে যেও না। সে তো বেচারি বিনিতা অভিশাপ টভিশাপ হয়ে, আর সত্যি তাই হলো। পরে তাকে তার নিজের যে বোন, তার সতীন, তার গোলাম হতে হলো, তার গোলামি করতে হলো। আর অন্য ডিম থেকে বেরিয়ে এলো গরুড়। তারপরে গরুড় গিয়ে সে অনেক কাঠখোর পুড়িয়ে নিজের মাকে সেখান থেকে মুক্তি দেওয়ালো। সেখানেও আছে যে একটা বিরাট 12 বছর 1000 বছর, এনাদের তো টাইম স্কেল যেন কোনো ম্যাটার করে না, কয়েকটা জিরো এমনি বসিয়ে দিতেন। তো ওনার এটা ছিল যে গর্ভ যদি থাকে, ভালো করে থাকে, মায়ের গর্ভে থাকলে সন্তান বেশ জোরালো হবে, এটা এনাদের খুব ফেভারিট থিম। তো বলছেন 100 বছর ধরে দিতি নিজের গর্ভে রাখলো, আর ওই যে গর্ভে রেখেছে এখনো সন্তান জন্ম নেয়নি, তাতেই সেই এমন তেজ তার, কশ্যপ মুনি তাকে বর দিয়েছেন যে হ্যাঁ এরকম হবে, সে বর দিয়েছে কিনা। তো বলছে এমন তেজ, এমন তেজ, এমন তেজ, গর্ভে এখনো সন্তান বেরোয়নি, যে রামচন্দ্র আদি এনাদের যখন জন্ম হয়েছে তখন একটা তেজ আলাদা, এখানে বলছেন গর্ভের ভেতরেই সেই তেজ। তো বলছেন যে এমন তেজ বেড়েছে যে আকাশে যে সূর্য তার তেজ ক্ষীণ হয়ে গেল। তেজ এমন ক্ষীণ হয়ে গেছে যে কখন দিন কখন রাত কিছু বোঝা যাচ্ছে না, সে সবারই হরণ করে নিয়েছে। এটা কি হয়, যেমন দেখবেন একটা বড় সভা আপনি করছেন, খুব নাম করা লোক হাজার হাজার রয়েছেন, সেখানে হঠাৎ খুব নাম করা কেউ, আমেরিকান প্রেসিডেন্ট, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, বা কোনো বড় ফিল্ম স্টার যাকে সবাই চেনে, সে হঠাৎ ঢুকলো, তখন কি হয় সবাই বাকি যারা আছে তাদের তেজ ফ্যাকাশে হয়ে যায়, তাদের তেজকে তারা যেন হরণ করে নিলেন। তেজ হরণ হয় না, যারা আছে তাদের যে দৃষ্টি সেটা চলে যায় সেই মূল লোকের দিকে, ফলে অন্যেরা সব ফ্যাকাশে হয়ে যায়। আর যেমনি ও ছেড়ে চলে গেল সভাকে, তখন পুরো সভাটাই নষ্ট হয়ে যায়, ওরা এত উঁচুতে চলে যায় যে চিফ গেস্ট যদি চলে যান, তবে জেনারেলি সেজন্য নিয়ম যে ওরা চলে গেলে সভাটাকেই শেষ করে দেয়, সেজন্য জেনারেলি তাদেরকে শেষের দিকে রাখা হয়, ওস্তাদকে শেষের দিকে রাখা, কারণ ও যেমনি এলো সবারই তেজ হরণ করে চলে যায়। তিনি কোনো তেজ হরণ করেন না, লোকের যে মন সেটা পুরোপুরি ওদিকে চলে গিয়ে তারপরে আর আর কিছু হয় না। তো বলছেন ফলে কি হয়েছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গিয়ে এখন যারা যত দেবতারা ব্রহ্মার কাছে দৌড়ে গেছেন, এটা ব্রহ্মার স্তুতি 3, 4, 5, 6, 7 এই শ্লোকগুলোতে গিয়ে ওনারা বলছেন, হে ব্রহ্মা আপনি জগৎ স্রষ্টা, মানে মূল বক্তব্য, এখানে এই জগতে যে কোনো জিনিস কুণ্ঠিত হয়ে যেতে পারে কালের প্রভাবে, শেষমেশ সময় হলো সবচেয়ে শক্তিবান কাল, সেজন্য মা কালী তিনি হলেন আদ্যা শক্তি, কালের সামনে কেউ নেই। বলছেন যে কালেন অস্পৃষ্টবত মনঃ, হে ভগবান, হে ব্রহ্মা আপনি একমাত্র যার উপরে কালের প্রভাব হয় না। কালের প্রভাব কার উপরে হবে না, যিনি কালের বাইরে, কালের ভেতরে যারা আছেন সবার উপরে প্রভাব পড়বে। রাবণ যখন বিরাট শক্তিমান হয়ে গেছে, সে
যমরাজের সঙ্গে লড়াই করতে গেছে, উনি সঙ্গে সঙ্গে কালদণ্ড তুলেছেন, মানে টাইম। যমরাজ হচ্ছে যিনি টাইমকে রেগুলেট করেন, ধর্মরাজ। তো পিছিয়ে আসতে হলো, রাবণ পারবে না, কারণ যে কেউ যিনি এই টাইম স্পেস কজেশন, স্বামী যেটাকে বলছেন মায়া, সময়ের ভেতরে যিনি আছেন, টাইমের ভেতরে যিনি আছেন, সবার উপরে কালের প্রভাব পড়বে। কাল যখন কাজ করে, কোনো শক্তির মাধ্যমে কাজ করে, এখন এই যে দ্বিতীয় গর্ভ তার মাধ্যমে কাজ করছে, যে যেখানে যত শক্তিমান সবারই শক্তি হরণ হয়ে যাচ্ছে। এখনও বাচ্চার জন্মই হয়নি, তখনই এই অবস্থা। তো বলছেন আপনি হয় না, আর আপনি বলছেন আপনি হচ্ছেন, সেই জন্য সবাই ভয়। এই যে বাচ্চা গর্ভস্থ শিশু, এর তেজে বাকি সব অন্ধকার হয়ে গেছে, সবাই ভয়ে আছে, কিন্তু এর প্রভাব আপনার উপরে পড়ে না। দেবাদিদেব, এই জগতের আপনি রচনা করেছেন, আপনি অধিপতি, আপনার উপরে কারোর প্রভাব পড়ে না, আর সবারই ভাব আপনি জানেন। তো এই 5 নম্বর শ্লোকে বলছেন, নমো বিজ্ঞান বীর্যায় মায়েদ আমু পেয়ুষে গৃহীত গুণভেদায় নমস্তে অব্যক্ত যোনয়ো। হে প্রজাপতি, এই প্রজাপিতা, আপনি, আপনার মধ্যে বিজ্ঞান বল রয়েছে, তার মানে আপনি জ্ঞানী, আপনাকে কোনো কিছু মায়াতে বাঁধতে পারে না, কাল আপনার উপরে প্রভাব দিতে পারে না। যে কোনো মানুষ যিনি আত্মজ্ঞান সম্পন্ন হয়ে যান, তার ঠিক এই একই জিনিস হয়। আর আপনার এই যে 4টে মুখ, এটা আপনি মায়া দিয়ে এটাকে পেয়েছেন। অনেক আগে আমরা যখন ভাগবত নিয়ে আলোচনা করছিলাম, প্রথমের দিকে পুরাণে যখন ব্যাখ্যা করা হচ্ছিল, তখন বলা হয়েছিল যে হিন্দুদের 3 জন ভগবান মনে করা হয়, ব্রহ্মা বিষ্ণু শিব। 800টি পুরাণে স্কলার্সরা বলেন 6টি পুরাণ ব্রহ্মাকে নিয়ে, 6টি পুরাণ বিষ্ণুকে নিয়ে, 6টি পুরাণ শিবকে নিয়ে। কিন্তু এনারা সবাই জানে যে ব্রহ্মা বিষ্ণু শিব আলাদা কিছু নন, কিন্তু লোকের মনে ইষ্ট প্রীতি, ইষ্ট নিষ্ঠার জন্যে আপনার মনে যাতে আপনার ইষ্টের প্রতি ভক্তি বাড়ে, যখন বিষ্ণুকে নিয়ে আলোচনা করবেন, যেমন ভাগবত হলো বিষ্ণুর আধারিত পুরাণ, তো ব্রহ্মাকে একটু নিচে দেখাবে, নিচে দেখালেও একবারে যে উড়িয়ে দেবে তা না, শিবকে একটু নিচে দেখাবে, নিচে দেখালে মনে হচ্ছে উড়িয়ে দেবে তা না। ঠিক তেমনি শিবের কোনো পুরাণে যদি যান, বিষ্ণুকে একটু নিচে দেখাবে, কিন্তু বিষ্ণুকে যে উড়িয়ে দেবে তা না। এই যে ব্রহ্মাকে এখানে দেখাচ্ছেন, উড়িয়ে দিচ্ছে না, ব্রহ্মাকে বলছেন আপনি হচ্ছেন বিজ্ঞানী, আপনি কালের পারে। অথচ তার আগে ব্রহ্মা স্তুতি করছেন ভগবান বিষ্ণুকে, যে তার জন্ম হয়েছে সৃষ্টিকর্তা আদি রূপে। এই জায়গাটা ব্রহ্মাকে একটু অন্যরকম বলছেন, কারণ এনাদের উদ্দেশ্য এইটা ব্রহ্মাকে ছোট দেখানো না। তো বলছেন আমরা আপনাকে প্রণাম করছি, কারণ আপনি সর্বশক্তিমান, আর আপনার ভেতরে এই সমস্ত যে স্পেস, সমস্ত ভুবন, যত লোক আপনার ভেতরেই রয়েছে। আপনার যে শরীর, এটা বিরাট শরীর, বিরাট একটা টেকনিক্যাল টার্ম, যার মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু আপনি এগুলো সব কিছুর পারে। যেখানেই কার্যকারণ জগৎ, কজ এফেক্ট রিলেশনশিপ আপনার উপরে কাজ করে না, আপনি যাই করুন তার ফল আপনার উপরে আসবে না। তো বলছেন যে যোগীরা যদি আপনার ধ্যান করে, আপনার ধ্যান মানে আপনার ভাবের ধ্যান করে, তাদের মন পাকা হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, তারাও জ্ঞান পেয়ে যান। আর 8 নম্বর শ্লোকে খুব ইন্টারেস্টিং বলছেন, ইয়স্য বাচা প্রজা সর্বা গাওস তন্ত্যেব যন্ত্রিতা। গরুকে যদি দড়িতে বেঁধে দেওয়া হয়, গরু বলতে বলদ, আর বলদ যখন দড়িতে বেঁধে দেয়, তখন যখন তাকে কাজ করানো হয়, বিভিন্ন রকমের কাজ, গাড়িতে হোক, চাষে হোক, যেখানে হোক, বলছেন আপনি ঠিক সেইভাবে বেদরূপী বাণী, এটা যেন দড়ি, সমস্ত সৃষ্টিকে আপনি সেই দিয়ে বেঁধে তাকে আপনি ঘোরাচ্ছেন। আগেকার দিনে যখন ফসল হতো, ফসলকে ভাঙার জন্যে
ওই বা এই তেল টেল যখন বার করা হতো, বলদকে বেঁধে দেওয়া হতো, বলদের মধ্যে ঘুরছে, সে দড়ি দিয়ে বাঁধা বেচারি ঘুরে যাচ্ছে, কিচ্ছু করার নেই, আমি আপনি আমরাও বাঁধা বেদের বিধানে, আমাদের জীবনের ভাবে চলছে। এটা কে করেছেন? ব্রহ্মা করে রেখেছেন। বলছে আপনি এই সবাইকে বেঁধে রেখেছেন আর সবাই এর মধ্যে ঘুরছে, আপনি হলেন সবারই নিয়ন্তা, আপনি সবাইকে নিয়ন্ত্রণ করছেন, আপনি কারোর নিয়ন্ত্রণে নেই। তো এই এই যে দ্বিতীয় গর্ভের জন্য যে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, দিন রাতের যে তফাৎ এটা যে মিটে গেছে, এটা কিছু করুন, কারণ সমস্ত প্রাণী অসহায় হয়ে গেছে। ব্রহ্মা তখন বলছেন, হেসে বলছেন, সবই জানি। এবার তিনি এসে যাচ্ছেন সনক সনন্দনের উপরে, 12 নম্বরে, মনসা মে সুতা ইউষ্মত পূর্বজা সনকাদয়া, হে দেবতা তোমরা যে এসেছো, তোমাদেরও আগে আমার 4টে সন্তান হয়েছিল, সনক সনন্দন সনাতন সনত কুমার, আগে যেটা বর্ণনা করা হয়েছিল। ব্রহ্মা যখন সৃষ্টি কার্যে লাগেন, তিনি মন দিয়ে যখন সৃষ্টি করতে শুরু করেন, ধ্যান থেকে জাস্ট নেমেছেন, এই আপনারা দেখবেন একটু ধ্যান যদি করেন ভালোভাবে ঠাকুর ঘরে গিয়ে, মন দেখবেন একটু শান্ত হয়ে যায়, তখন কিছু করে যেন মন পুরো শান্ত হয়ে যায়। ওই শান্ত মনে শুদ্ধ সত্য যখন মনে ভরে আছে, সেই অবস্থায় সৃষ্টি হলো, বেরিয়ে এলেন 4 কুমার। সেই 4 কুমার যখন বেরিয়ে এসেছেন, তারা ওই সত্যগুণ থেকে বেরিয়েছেন। আপনারা ইদানিংকালে তো চিঠি লেখা বন্ধ হয়ে গেছে, আগেকার দিনে মানে আজ থেকে 20-25 বছর আগে যখন ইমেলের সিস্টেম হয়নি, ফোন এত পপুলার হয়নি, তখন চিঠি লেখা হতো। চিঠিতে যদি রেগে থাকেন তো রাগ প্রত্যেকটি শব্দে ফুটে ফুটে বেরোবে, এমনকি কলম যেটা লিখছেন ওটা টিপে কাগজের উপরে দাগ বেরিয়ে আসবে। দুঃখে যদি লেখেন সেও রকম, সেই শব্দগুলো কেমন বলে, যদি আপনি সাদা কাগজে লেখেন, এখন আপনি চেষ্টা করে দেখবেন, লেখাগুলো যদি দেখেন ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে, বাঁ দিক থেকে শুরু হয়ে ডান দিকে নিচে চলে যাচ্ছে, বুঝবেন যে আপনার মন একটু ডিপ্রেসড আছে, একটু ওপরের দিকে যাচ্ছে মানে খুব জোরালো মুডে আছেন, সমান সমান লাইন টানানি অথচ লাইন যাচ্ছে, মাইন্ড আপনার ব্যালেন্সড, প্র্যাকটিস করে দেখবেন সাদা কাগজে লিখে। আর এটা জাস্ট যে কোনো বইকে খালি কপি করুন, লেখা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এখন মনের অবস্থা কেমন। আর ওই যারা প্রেমে পড়ে, ওই পরীক্ষার পরে ক্লাস 10 ক্লাস 12 পরীক্ষা হয়ে গেল, এখন 2 মাস ছুটি আছে, কী করবে, তখন ওই প্রেমের কবিতাগুলো লিখতো বা প্রেমের চিঠিগুলো একে তাকে কাগজ ছুঁড়ে, তখন ওর যে ভাষাগুলো ওটা অন্যরকম, মানে আপনার যে মনের অবস্থা শব্দে সেটাই পরিণত হয়। ব্রহ্মার মনে যে অবস্থা সন্তান সেরকমই, কীরকম? সত্যগুণ সম্পন্ন সনক সনন্দন সনাতন সনত কুমার, ওরা বেরিয়ে শুদ্ধ সত্যগুণে ত্যাগী সন্ন্যাসী হয়ে ভগবান বিষ্ণুর চিন্তন করতে করতে জীবন থেকে বেরিয়ে গেলেন, সেই শুরু হলো সন্ন্যাসীর প্রথা, ত্যাগ বৈরাগ্য নিয়ে সংসারকে ছেড়ে বেরিয়ে যাওয়া। তো বলছেন 13 নম্বর শ্লোকে এই কাহিনী, যে একবার তিনি ওরকম সারা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছেন, কে তাকে আটকাবে, ত্যাগী সন্ন্যাসী তাকে কে আটকাবে। তো এখানে একটা খুব সুন্দর বলছেন, একদা ভগবত বৈকুণ্ঠস্যাম আলাত্মনা, একবার এই 4 জন হাঁটতে হাঁটতে চলে গেছেন বৈকুণ্ঠ ধাম, আর বৈকুণ্ঠ ধাম বলছেন সর্বলোক নমস্কৃতম। ভাষ্যকার এটাকে বলছেন যে এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড যেটা, সেটাকে যদি একটা শরীর রূপে দেখেন তাহলে বৈকুণ্ঠ ধাম যেন মাথা, আর বলেন যে আমাদের এই যে ভিজিবল ইউনিভার্স সেটা যেন পেটের কাছাকাছি, দেখলো একটা কল্পনা, মানুষ মনে করছেন যে আমরা সেন্টারে, ওপরে 7টি লোক রয়েছে, ভূর ভুয়স্ব আদি, আর নিচে 7টি লোক আছে তাল তাল বিতাল, লাস্টে পাতাল, আর এদিকে ওপরে হচ্ছে সত্যলোক, সত্যলোককেই বলা হয় বৈকুণ্ঠ লোক। তো বলছেন ওখানে যারা আছে
ওই যে ভগবানের এই সৃষ্টির যে মাথা বিষ্ণুলোক, সবাই সেখানে ভগবান বিষ্ণুর রূপ ধারণ করে থাকেন। আগে বলেছিলাম, যারা জানে না লিখে নিতে পারেন, যারা ভক্তি করেন তাদের যে মুক্তি হয় চার প্রকার: সায়ুজ্য, সামীপ্য, সারূপ্য, সালোক্য। প্রথম হয় সায়ুজ্য। সায়ুজ্য হয় ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া। তো বলে ভক্তরা কখনো সায়ুজ্য মুক্তি চায় না, ওনারা চান না। সামীপ্য হলো ভগবানের কাছে 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 থাকবেন। সারূপ্য হয় সবাই ভগবান বিষ্ণুর মতোই দেখতে, তাদেরও ঐশ্বর্য ভগবানের মতোই। আর সালোক্য, বিষ্ণু লোকই আছেন আর এখানে ওটা অ্যাড করছেন, ওনারাও দেখতে ভগবান, মানে ওন ভগবান বিষ্ণুর মতোই সুন্দর। তার মানে এখানে এই যে যেমন দেখতে তাতে কিছু আসে যায় না, ভক্তি যদি করে, ভগবান বিষ্ণু ভক্তি করে যদি চলে যেতে পারে বৈকুণ্ঠ ধামে, ভগবান বিষ্ণুর মতোই দেখতে হয়ে যাবে। কিন্তু তিনি ভগবান বিষ্ণু হবেন না, যেটা একটু পরে আপনি পরিষ্কার হবেন। তো বলছেন ওখানে কারা যায়, ইয়ে অনিমিত্ত নিমিত্তেন ধর্মেণ আরাধয়ন হরিম। 14 নম্বর শ্লোকে দ্বিতীয় লাইন কে যায়, বলছেন যে সব কিছুকে ছেড়ে যে শুধু হরির চিন্তা করেন, ভগবান বিষ্ণু যিনি চিন্তা করেন, মন প্রাণ দিয়ে শুধু কৃষ্ণের কথা, মানে ভগবান বিষ্ণু চিন্তা করেন, তারাই একমাত্র সেখানে যেতে পারেন। এটা শুধু বিষ্ণুকে নিয়ে না, যে কোনো লোক, যারা শিবলোক, যদি শিবলোকে যেতে চান কে যাবে, যে মন প্রাণ সব দিয়ে শুধু শিবের চিন্তন করেন। আমরা বলি রামকৃষ্ণ লোকে কারা যাবে, সব কিছু ছেড়ে যে ঠাকুরেরই চিন্তা করে, এটাকে সত্যলোক বলা হয়। সত্যলোকে যে যার ইষ্ট, সে যেন ওখানে তারই দর্শন সবসময় পায়। কিন্তু যদি কেউ মনে করে যে হ্যাঁ হয়ে যাবে এটা শেষ সময়, কিছুই হবে না। সারাটা জীবন যারা সব কিছু ছেড়ে নিজের ইষ্টের চিন্তা করেছেন তারাই ওখানে যান। তো বলছেন যত্র চাদ্যা পুমানস্তে ভগবান শব্দ গোচরা, বলছেন বেদান্তে, বেদান্তে যাকে ইঙ্গিত করা হয়েছে ভগবানকে, সমস্ত আমাদের বেদ বেদান্তে যেই ভগবানের দিকে ইঙ্গিত, কারণ বেদ বেদান্ত কখনো ঈশ্বরের বর্ণনা করতে পারেন না, সম্ভবই না, ওনারা একটা ইঙ্গিত করেন যে এরকম। সেই ভগবান ধর্মমূর্তি হয়ে, মানে মূর্তিমান ধর্ম হয়ে ভগবান বিষ্ণু সাক্ষাৎ সেখানে থাকেন। ঠাকুর যেমন বলছেন যে বাবু একটা বড় বিরাট বাড়ি, বাগান বাড়ি সবটাই বাবুর, কিন্তু বৈঠকখানায় তাকে বেশি পাওয়া যায়। সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড ভগবান বিষ্ণুরই, বৈকুণ্ঠ ধামে তাকে বিশেষ পাওয়া যায়। তো বলছেন ওখানে সাক্ষাৎ সবসময় থাকেন, যখন অবতার হন তখনও তিনি সেখানে থাকেন। তার একটা রূপ এই এখানে লীলা করছে আর আর একটা রূপ সেখানে, এটা বোঝা অসম্ভব। তো সেই জন্য বলছেন এটাকে বোঝানোর জন্যে বলেন যে শ্রীকৃষ্ণ যখন বিয়ে করলেন তার 16,108 স্ত্রী, তো নারদ একবার ভাবলেন যে দুটো স্ত্রী হলেই ঝামেলা হয়ে যায়, এতগুলোকে নিয়ে কি করে আছেন। তো গিয়ে দেখে প্রথম জায়গায় সেই ভগবান কৃষ্ণ তার সঙ্গে খুব আনন্দ করে গল্প করছেন, অন্য ঘরে গিয়ে দেখেন ভগবান তার সঙ্গে সেই দাবা খেলছেন, আরেকটা জায়গায় গিয়ে দেখেন তার শরীরে মালিশ হচ্ছে। যখনটা ঘরে নারদ গেলেন সব জায়গায় দেখে শ্রীকৃষ্ণ, সেই পুরো 16,000-এ। আর এটা কী করে হতে পারে, 16,108 প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে ফুল টাইম শ্রীকৃষ্ণ আছেন, এটা কী করে হতে পারে, হতে পারে কিনা আমরা কি জানবো। কিন্তু ভগবান যে বৈকুণ্ঠ ধামেও থাকেন আর সেই সময় যে অবতার হয়ে আছেন আর ওই সময় তিনি এই জগৎ রূপে যে লীলা করছেন, এটা আমাদের একটা ফান্ডামেন্টাল ট্রুথ। যদি না হয় ভগবান তাহলে আর অনন্ত থাকবেন না, ভগবান তখন আমাদেরই মতো একটা দেহি হয়ে যাবেন, দেহবান হয়ে যাবেন, আমাদের মতোই কর্মবান হয়ে যাবেন। তো বলছেন যে সেখানে ভগবান ওখানে সব ভক্তদেরকে খুশি করার জন্য সবসময় আছেন, অথচ ভক্তরাও সেখানে তার মতোই দেখতে। তো বলছেন ওখানে শ্রেয়স বলে এক সুন্দর বাগান আছে,
এটা প্রত্যেকটি ধর্মেই একটা বলেন, যখন স্বর্গের বর্ণনা করে একটা খুব সুন্দর বাগানের কথা বলবে অলওয়েজ, আর সেটার এমন সুন্দর বর্ণনা করবে যেমন বাল্মীকি রামায়ণে করছেন। সেখানে ওনারা সুগ্রীব আর বালি ওদের যে একটা ফেভারিট মধুবন বলে একটা ওরকম খুব সুন্দর বন, দেবতাদের ওরকম নিজস্ব একটা খুব সুন্দর বন ভগবান বিষ্ণুর জন্য বলছেন, ওটার নাম বলছেন শ্রেয়স, নেই শ্রেয়স, আসলে বলছেন এত্র নেই শ্রেয়সম, নিঃশ্রেয়স থেকে হয়, নিঃশ্রেয়সের মানে হয় ত্যাগ, ত্যাগের যে আনন্দ, কিন্তু সাধারণ মানুষ এগুলো বোঝে না। তো সেদিন তার একটা বিরাট সুন্দর বর্ণনা করছেন, আর বর্ণনাতে আমরা বলছেন কীরকম সমস্ত কামনা পূর্তি করতে পারে সেই রকম বৃক্ষ, মানে যে কোনো বৃক্ষের তলায় আপনি চলে যান, আপনি যা চাইবেন বৃক্ষ আপনাকে তাই দিয়ে দেবে, আম লিচু দেবেন আপনি যেটা চাইছেন সেটাই দেবে। আর ছটি ঋতু একসঙ্গেই আছে জঙ্গলে, এখানে যাবেন গ্রীষ্ম ঋতু তার ফল, এখানে যাবেন শীত ঋতু তার ফল, আর বিরাট লম্বা এখানে বর্ণনা যে সেখানে কী সুন্দর গন্ধ আর কীরকম জল আর কীরকম প্রমোদ, ওগুলোতে আমাদের গিয়ে কাজ নেই। আর সেখানে সেই সবসময় বিদ্যমান ঐশ্বর্য তো দিয়ে বলছেন 23 নম্বর শ্লোকে যে ভগবানের লীলা কথা যারা শোনে, যে আমরা ভাগবত শুনছি, এগুলো মনের পাপ হরণ করে নেয়, পাপ নাশ করে দেয়। তো যারা এই কথাগুলো শুনে নিজের মনটাকে পরিষ্কার না করে অর্থ আর কাম সম্বন্ধী কথা শোনেন, যে ম্যানেজমেন্ট পড়ে আর আইটি ইন্ডাস্ট্রি পড়ে, বলে এরা এখানে কোনোদিন ঢুকতে পারে না। যেমন এই যারা পড়াশোনা ইংরেজি পড়ার লোক, এদেরকে গালাগাল দেয় যায়, এরা হলো সেই কোন ভুলভাল জগতে আছে, সব গাল গপ্প নিয়ে পড়ে আছে। যারা ধর্মতে আছেন গভীরে যারা আছেন, তারা ঠিক এরকম বলেন যে তোমরা ওইরকমই তো, ওইরকমই পড়ে থাকবে তোমরা। এরা কিন্তু এখানে আমাদের মতো লোক না, যারা সত্যিকারের ধর্ম জানে, যেমন ঠাকুর, তার কাছে মহেন্দ্রলাল সরকার আসতো, মহেন্দ্রনাথ সরকার ঠাকুরকে তর্ক করতে যাচ্ছে, ঠাকুরকে কন্ট্রাডিক্ট করছে, ঠাকুর হঠাৎ, ঠাকুর এত সম্মান করতেন ডাক্তারকে, রেগে মেগে বলছেন তোমার কথা আমি কি শুনবো, তুমি কামি লোভী অহংকারী। মাস্টার ডাক্তার সরকার কিচ্ছু বলতে পারলো না, নাথিং, নট এ ওয়ার্ড। ওখানে একটা অথরিটি থাকে, আমি আপনি বললে ওখানে শেষ রিলেশন, ঠাকুর বলে রিলেশন শেষ হচ্ছে না, একটা পাওয়ার আছে। তো বলছেন যে এই পাপি পুরুষগুলো যারা ধর্মের কথা শোনে না, ধর্মীয় ব্যাখ্যান শোনে না, এরা জানে না যে কিভাবে এরা নিজের জন্য নরকের রাস্তা খুলে রাখছে, আর তারা কোনোদিন এই যে নিঃশ্রেয়স, এই যে বাগান, এই যে সুন্দর বন, কোনোদিন এখানে প্রবেশ পাবে না। এই যে ভগবানের যে এই সৌন্দর্য, যে যেটা কল্পনা করা যায় না, ঠাকুর অনেক সময় বলছেন যে ভগবানের পাদ পদ্ম দেখলে রম্ভা মেনকা এরা চিতার ভস্য বলে বোধ হয়। তো এখন তো আমাদের তো কোনো আইডিয়া নেই, বই পড়ে যতটুকু বুঝি, ঠাকুরের কথা পড়ে যতটুকু বুঝি, তো এনারা বলছেন যে সত্যি যারা ওই স্তরে গেছেন তারাই বলবেন যে তোমরা যে কি করছো, তোমরা নিজেরও বুঝতে পারছো না কীভাবে নিজের জীবনে কষ্ট ডেকে আনছো। এইসব করে এবার আবার কাহিনীতে নামছেন যে 26-27 নম্বর শ্লোক থেকে, সেই বৈকুণ্ঠ ধামে এই চার কুমার সনক সনন্দন সনাতন সনাত কুমার পৌঁছলেন। 7 দেউড়ির পারে রাজা, একটার পর একটা দেউড়ি মানে গেট ক্রস করছেন, আর সনক সনন্দনকে দেখে সবাই সরে যাচ্ছেন 26-27 নম্বর শ্লোকে। সেখানে কীভাবে গেছেন, নিজের ইয়োগ বলে গেছেন, ওনারা জ্ঞানী পুরুষ। যখন 7ম গেটে পৌঁছেছে মানে শেষ গেটে, সেখানে 2 জন প্রহরী রয়েছেন, এই জয় বিজয় যারা,
হাতে গদা আদি নিয়ে, দেখতে সেই ভগবান বিষ্ণুর মতোই দেখতে। ওরা বলছেন যে এরকম এই বাচ্চা সনক সনন্দনকে দেখতে, 5 বছরের বাচ্চা। এখানে খুব সুন্দর বলছেন পরে একটু শ্লোকে যে সৃষ্টির এনারা হলেন প্রথম, ব্রহ্মার পরে এনারা, ব্রহ্মাই সৃষ্টি করেছেন প্রথম সৃষ্টি, মানে জগতে যা কিছু হয়ে আছে তাতে ওরা হলেন এল্ডেস্ট, সন্ন্যাসী, তারা সবচেয়ে বড়, কিন্তু দেখতে 5 বছরের বাচ্চা। তো তারা যোগ বলে আছেন, তাকে কে আটকাবে, বেরিয়ে যাচ্ছেন। আর ওনারা না কাপড় জামা, সুখদেব যেমন একটা কৌপিন পরে থাকেন, এরা কাপড়ও পরে না। 5 বছরের বাচ্চা কিনা, সুখদেব 12 বছরের, কৌপিনটা একটা পরেন, 5 বছর কৌপিন, সেই উলঙ্গ পুরো বাচ্চা ছেলের মতো। জয় বিজয় যে জানে না তা না, খুব জানে। কিন্তু আপনাদের যদি মনে থাকে, খুব পপুলার কাহিনী, যখন শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে আছেন, সেখানে কিছু ঋষিরা যখন গেছেন, তখনকার রাজবাড়ির ছেলেরাই সাম্ব তার পেটে একটা পাথর রেখে, মুসল রেখে বলছে এর ছেলে হবে নামে, এটা হয়ে যায়। যখন বিনাশের সময় আসে, কিভাবে একটা বুদ্ধি একটা অন্যরকম হয়ে যায়, ওয়া উল্টোটা। অনেকদিন যখন একরকম করছেন, হঠাৎ একটু হাসি ঠাট্টা করতে ইচ্ছে করে, একরকম একটা বোরডম 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 চলছে, মানে আমি জানি না এটা কেন হয়, কিন্তু হয়। আর এই ঠাট্টাটা হয় কার সঙ্গে, যাকে আপনি আপনার থেকে একটু নিচু মনে করছেন। এখন রাজদরবারে আছেন ভগবান বিষ্ণুর প্রহরী, আটকে দিয়েছে, বলছেন এনারা একটা বর্ণনা করছেন, যেমনি একটা ছোট্ট লাঠি দিয়ে আটকে দিলেন, বাচ্চা কিনা ঢুকতে পারো না তোমরা। মুনি, 4 জন মুনি তখন প্রচণ্ড রেগে গেছেন। এই যে আমরা যখন টক শুরু করলাম, তখন যেভাবে আমরা আলোচনা করেছিলাম, যেভাবে এই যে অহংকার, ভগবানের প্রহরী, দরজার প্রহরী, এবার ওই অহংকারটা হয়তো আরও কারো সঙ্গে করেছে, কী করেনি আমরা জানি না। এবার ঘুরে যাদের কখনো ক্রোধ করার কথা না, সনক সনন্দন এই ভাব তাদেরকে আশ্রয় করে ফল দেওয়ার জন্য এগিয়ে এলো। বলছেন প্রহরী, তোমরা এখানে ভগবানের সেবা করছো, ভগবানের তোমরা সবচেয়ে কাছের, তোমার মধ্যে ভগবানের সমদর্শিতার ভাব কেন নেই? কারণ ঠাকুর বারবার বলতেন, যে যার সঙ্গ করে, যার যার সেবা করে তার ভাব পায়, যার বেশি সঙ্গ করবেন তার ভাব পাবেন। সেই জন্য সাধু সন্ন্যাসী এনাদের সঙ্গে একটু যায়, যাতে তার ভাবটা পায়। তো ভগবানের তুমি কাছে, তোমাদের সমদর্শিতা কেন নেই? তো বলছেন তোমরা দুজন তার মধ্যেই আছো, ভগবান বিষ্ণুর মধ্যে, এই বিষম ভাব কেন? তুমি কাউকে যেতে দেবে, কাউকে যেতে দেবে না? সনক সনন্দন একবারও এটা বলছেন না যে আমাকে কেন আটকেছো, আসলে বলতে চাইছেন তোমাদের ভেতরে এই অহংকার কেন। বলছেন ভগবান শান্ত স্বভাব, তোমাদের ভেতরে এই বিরোধিতা কেন এসেছে? আর এই 33-34 এগুলো একটু কঠিন শ্লোক, ভাগবতের এটা নাম করা, এমন এমন সন্ধি সমাস করে উচ্চারণ করাও মুশকিল। এনাদের বক্তব্য হল এই ভগবানের উদরে সমস্ত ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড কি, কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, আর সেই জন্যে যারা বৈকুণ্ঠধামে আছেন তারা কখনোই ভগবান বিষ্ণুর এখানে কোনো ধরনের তিনি বিষম ভাব করেন না, জানেন সমস্ত সৃষ্টি এখানেই। মা, মা যেমন নিজের সন্তানের মধ্যে কোনো বৈষম্য রাখে না, একটা ছেলেকে বেশি একটা ছেলেকে কম দেবে না, ঠিক তেমনি ভগবানের কারোর প্রতি কোনো ভালো
খারাপ এই ভাব নেই। আমরা অনেক সময় মনে করি ভগবানের কৃপা, আপনার উপরে কৃপা কেন হবে, অপরের উপরে কেন কৃপা হবে না। গীতায় ভগবান সেই জন্য বলছেন, ননে দ্বৈষ্যস্তি না প্রিয়া, আমার কারোর প্রতি বৈর নেই, কারোর প্রতি ভালোবাসা নেই, সমান, সবাই তার উদরে রয়েছেন, তারই পেটে রয়েছেন। তো বলছেন এই 34 নম্বর শ্লোকে যে তুমি ভগবানের লোক কিন্তু তোমার বুদ্ধি মন্দ। কেন মন্দ বুদ্ধি? তোমার ভেতরে ইমোশনস এসে গেছে। ইমোশন মাত্রই খারাপ। যখন মানুষ আনন্দ বোধ করে সেটাও খারাপ, যখন শোক মন হয় সেটাও খারাপ, ক্রোধ যখন হয় সেটাও খারাপ, কাম যখন হয় সেটাও খারাপ। আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হচ্ছে, জাগতিক দৃষ্টিতে যাই হোক, কিন্তু যারা সত্যি ওপরে উঠতে চাইছে, যারা শক্তি অর্জন করতে চাইছেন, তাদের জন্য এগুলো খুব খারাপ। তো বলছেন তোমাদের এই যে ভেদ বুদ্ধি রয়েছে, ভেদ বুদ্ধিটা সবসময় মন্দ, অধম। তো ব্যাস বৈকুণ্ঠ ধাম থেকে তোমরা বেরিয়ে যাও, সেই যোনিতে যাও যেখানে কাম ক্রোধ লোভ পুরো দমে রয়েছে, সেই প্রাণীদের মধ্যে গিয়ে থাকো। আমরা আগে একটা আলোচনা করেছিলাম যে কিভাবে আপনার ভেতরে যে ভাব ঠিক সেই জায়গায়, এই আমার একটা বই আছে টিয়া, টিয়াতে দেখবেন ঠিক এই বর্ণনা আছে, টিয়া পাখি তার মনে যেমন যেমন ভাব আসছে ঠিক ওই রকম জায়গায় গিয়ে পড়ে যাচ্ছে। তো এটা আমাদের খুব পুরনো, হিন্দুদের খুব পুরনো মত। আজকে আপনি যে পরিস্থিতিতে আছেন ওইটাতে এই জন্যই আছেন কারণ আপনার ওটার সঙ্গে পুরো মিল, মিল যদি না থাকে আপনি বেরিয়ে যাবেন। সন্ন্যাসীরা তাদেরকে জন্মাতে হয় একটা জায়গায়, জন্মায় কিন্তু মিল নেই, বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তো যখন কেউ সন্ন্যাসী হতে যায় তাকে বোঝানো হয় কেন বাড়িতে থেকে কি ধর্মলাভ হবে না, অবশ্যই হবে, সমস্যা ধর্মলাভের না, সমস্যা হচ্ছে তোমার সঙ্গে অমিলের। যে সন্ন্যাসীর বাড়ির সঙ্গে মিল আছে, মা বাবার সঙ্গে মিল আছে, সে কোনদিন সন্ন্যাসী হতে পারবে না, সম্ভবই না। ইস্যুটা কখনোই ধর্মলাভ না, ইস্যুটা হচ্ছে অমিল, ওখানে ফিট করবে না। আপনি যার সঙ্গে ফিট করেন পুরোপুরি আপনি সেখানেই থাকবেন। দেখবেন মঠ মিশনে একজন একটা ফ্যামিলি মঠ মিশনের সঙ্গে খুব জুড়ে আছে, তার সন্তান দেখা গেল অন্য একটা কারোর সঙ্গে, মানে মনের মিল নেই, বাপ মা অনেক চাইছে সে ওটা করবে না, বাবা মা অনেক সময় অনেক কিছু চায় সন্তান সেটা করে না, তার মন মেলে না। ও ঠিক নিজের মন যেখানে মিলবে ও খুঁজে 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 বার করে নেবে। যারা গাঁজাখোর ঠিক খুঁজে বার করে নেয়, গাঁজা এখানে কে কে খায়, কোথায় গাঁজার দোকান, কোথায় সব খুঁজে প্রথম দিনই বার করে নেবে। তো এখানে আসলে সনক সেনদের কোনো অভিশাপ দিচ্ছেন না, খালি এটাই বলছেন যে যখন তোমার মনে এই ভেদ বুদ্ধিটা আছে, চলো যেই জায়গাটায় ভেদ বুদ্ধি হয়, জোরালো ভেদ বুদ্ধি হয়, মাছ খেতে আপনি খুব ভালোবাসেন, আরে কত আর মাছ খাবেন, পরে জন্মে ওই কী আছে রাঙা মাছ, কি পাখি হয় একটা মাছ রাঙা, ওইটা ওই জন্মাবেন, সারাটা দিন ওই পুকুরে ডুব মারবেন আর মাছ ধরবেন, ডুব মারবেন আর মাছ। হ্যাঁ, তো সেই যে শরীর দিয়ে পুরোপুরি ওই ভাবটা জমবে সেই শরীরে যাবে, আবার সেটা জমবে না কারণ আপনি অন্যটাও আপনার রয়েছে। জয় বিজয়ের অহংকার রয়েছে ঠিকই, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তিও তো আছে, তখন কি হবে কিছুদিন ওইটা হবে, আবার ওখানে মিসফিট হয়ে যাবে, ওখান থেকে বেরিয়ে আসবে। জীবন এইভাবেই চলে, দৌড়তে দৌড়তে, আজকে এই ইয়নিতে কালকে সেই ইয়নিতে পরশু সেই ইয়নিতে। গুরু যখন কৃপা করে বলে দেন সত্যটাই, তোমার যাই হচ্ছে তুমি এবার চেষ্টা করো যাতে ওখানে পৌঁছতে পারো, দিয়ে তারপরে প্রাণপণ চেষ্টা যদি না হয় তাই চলতে থাকবে, চলতে থাকবে, দৌড়চ্ছেন দৌড়চ্ছেন। এই অভিশাপ শুনে সঙ্গে সঙ্গে হুঁশ, যে বিজয় আর কোনো অজ্ঞান নেই, মানে এটা আশ্চর্য হয়ে দেখবেন আমাদের যখনই এই খুব বাড়াবাড়ি করছে হঠাৎ কেউ একজন অভিশাপ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওরা রাস্তায় চলে আসে। তো বলছেন যে হ্যাঁ
আমরা দোষ করেছি ঠিকই, এ সাজাও আমাদের পাওয়ার কথা। আমরা যে পাপ করলাম, আপনি যেটা দিলেন দণ্ড, এটাতে এটা ধুয়ে যাবে। যে প্রথমে যেটা বলা হলো, ভগবানের দরবারে আছেন কিনা, ভগবানের আশ্রিত আপনি, এবার যদি কোনো ময়লা এসে যায় এটা ধোয়া হবে, জোর ধোয়া হবে। আমার আপনি এই যে একটু পানিশমেন্ট পাচ্ছি, একটু এ কটু কথা বলছে, ওখানে একটু ঝাড় খেয়ে যাচ্ছি, এগুলো এখনও ধোয়া শুরু হয়নি। ধোয়া কীভাবে শুরু হয়? একটু অহংকার করেছেন আর সোজা হিরণ্যকশিপু হয়ে জন্মালেন, হ্যাঁ, দিয়ে সেখানে নৃসিং অবতার এসে আপনার বুক ফেড়ে দিল, এটা হচ্ছে ঠিক ঠিক তখন রাম দোলাই। যতক্ষণ ওই রাম দোলাই না শুরু হয় ততক্ষণ আধ্যাত্মিক জীবন হয় না। এখন পর্যন্ত যেগুলো হচ্ছে তো কিছুই না, কারণ আমরা কিছুই না, সেই না আমাদের রাম দোলাইটাও হচ্ছে না। তো বলছেন যে আমাদের তো আবার অনুতাপ আছে, একটু কৃপা করুন যাতে যাই অনিতে যাই ভগবত স্মৃতি যেন নষ্ট না। এই দেখুন, এটা হচ্ছে আধ্যাত্মিক পুরুষের লক্ষণ। আধ্যাত্মিক পুরুষ এটাই বলে যে পপুলার কথায়, পপুলার ক্ষমতায়, পপুলার গানে আপনি বলতে পারেন কি ভগবান কষ্ট দিয়েছ, কষ্ট কি সহ্য করার ক্ষমতা দাও, একেবারেই না। ভগবান যা দেবে, কষ্ট দেবে দাও, তোমার স্মৃতিটা যেন ঠিক থাকে, এটা হচ্ছে ঠিক ঠিক ভাব। কারণ আমার জীবন ঈশ্বরকে নিয়ে, আমার জীবন আত্মজ্ঞানকে নিয়ে। আমাদের এই আসবে একটু পরে ভাগবতে, রাজা ভরত ছিলেন, তিনি একটা হরিণের বাচ্চার উপরে তার মন, সেই মন ওখানে পড়ে আছে বলে হরিণ হয়ে জন্মালেন। কিন্তু তার এই যে আত্মজ্ঞান, যে আগের জ্ঞান, সেটা কখনো লুপ্ত হয়নি। সেই জন্য সবসময় প্রার্থনা করতে হয় যে ঠিক আছে আমার ভালো মন্দ আমার যাই হোক, কিন্তু ঈশ্বরের প্রতি যে আমার প্রীতি, আত্মজ্ঞানের প্রতি যে প্রীতি, এটা যেন না নাশ হয়। তো বলছেন এই এত কিছু হয়েছে, ব্যাস ভগবান বিষ্ণু যার পাকে যোগীরা খুঁজে পান না, মুনিরা খুঁজে পান না, ধ্যানের গভীরে পান না, সেই ভগবান লক্ষ্মীর সঙ্গে হাজির যেখানে এত ঝামেলা হচ্ছে। তো ওইটাকে দেখে সঙ্গে সঙ্গে চারজন কুমার সনকসন্দন ওনারা স্তুতি করতে শুরু করলেন ভগবানের। আর বক্তব্য হচ্ছে খুব সংক্ষেপে যে হে ভগবান, যারা ঠিক ঠিক ভক্ত তারা শুধু আপনার ভক্তি চান। আসলে আমাদের সময় হয়ে গেছে, সেজন্য খুব সংক্ষেপে বলছি, যদি আমরা সিও হয় আগামী দিন আমরা আবার, না আমরা আগামী দিনই করবো, কারণ এটা ইম্পর্টেন্ট। সনক আদি যেটা স্তুতি করছেন ভগবান বিষ্ণুর, দিয়ে ভগবান বিষ্ণু কি বললেন আদি, এটা পরের অধ্যায়ে আমরা পরে ধরব। ওম শান্তি শান্তি।